প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাস করব, ক্লাসের বিষয়টা কিন্তু আমি আগে বলছি না। তোমাদের যেটা করব সেটা হলো কিছু অ্যাক্টিভিটিস তোমাদের দেখাবো। তোমরা একটু মন দিয়ে দেখো যে আমি কি দেখাচ্ছি তোমাদের। দেখো, এই একটা থালা নিয়েছি, সবার বাড়িতে এরকম থালা আছে, তাই না? এখানে এই থালার মধ্যে আমি একটা এই কয়েন, 1 টাকার কয়েন, এটাকে এখানে রাখছি। এটা কিন্তু আটকে গেল, পড়ছে না কোনোভাবেই। এবারে এর মধ্যে আমি একটা রাবার ব্যান্ড দিচ্ছি, এটা কি আটকে গেছে? না, এটা কিন্তু পড়ে গেল। এবারে এখানে একটা আমি সেফটি পিন দিচ্ছি, দেখো সেফটি পিনটা কিন্তু আটকে গেছে। তাহলে আশ্চর্য ব্যাপার না, ম্যাজিকের মতো হচ্ছে। এটা একটা পেরেকটা এখানে দিচ্ছি, পেরেকটাও আটকে গেল। এবারে কাগজের টুকরোটা দেখি আটকে নাকি না, কাগজের টুকরোটা এখানে আটকাচ্ছে না। এই পেন্সিলটা এখানে দিয়ে আটকায় নাকি, তাও আটকাচ্ছে না। তাহলে নিশ্চয়ই তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো, কেননা এটা নিয়ে সবাই কম বেশি এখনো পর্যন্ত খেলাধুলা করেছো, খেলাধুলা খেলাচ্ছলেই করেছো। সেটা হলো আমরা যে বিষয়টা আজকে পড়ব, সেটা হলো চুম্বক, যেটাকে ইংরেজিতে বলে ম্যাগনেট। তো এটা হলো আমাদের বিষয়, চুম্বক। এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং সেখানে এই বিষয়গুলো থাকবে, প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক এবং চুম্বকের বিভিন্ন ধর্ম। তো এই যে চুম্বকের ব্যাপারে যে আমরা দেখলাম, সেটা কি দেখলাম, যে কতগুলো জিনিসকে এটা আকর্ষণ করছে, সেই হিসাবে আমরা এটা দুটো ভাগে ভাগ করতে পারি, চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থ। যে পদার্থগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে তাদেরকে আমরা বলবো চুম্বক পদার্থ, এবং যেগুলো আকর্ষিত হচ্ছে না তাদেরকে বলবো অচুম্বক পদার্থ। তাহলে তোমরা এখানে দেখেছো যে চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে কোনগুলো, আলপিন, পেরেক, কয়েন, সেফটি পিন। কেননা এই থালাটা যখন আমি নিয়েছিলাম, তার পেছনে এই চুম্বকটা আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, যাতে তোমাদের ম্যাজিকের মতো দেখাবো বলে। আর অচুম্বক পদার্থ, এখানে পেন্সিল নিয়েছিলাম, এটা কিন্তু আটকে থাকেনি, মানে আকর্ষিত হয়নি, পেপার হয়নি, ইরেজারটা আমি তোমাদের দেখাইনি, রাবার ব্যান্ডটাও হয়নি। তাহলে এদেরকে বলা হয় অচুম্বক পদার্থ। তাহলে চুম্বক কাদেরকে আকর্ষণ করছে আর কাদের সে আকর্ষণ করছে না, এর উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করি, চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থ। এবং লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো সবই হলো চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তার মানে যেসবগুলো এই চুম্বক পদার্থ বলছি, তার মধ্যে নিশ্চয়ই এই তিনটের মধ্যে কিছু না কিছু থাকবে, সেই জন্যই সেরা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে। তো এবারে এই যে চুম্বক বিষয়টা, তার আগে আমরা একটু ইতিহাস জানলে বোধহয় খারাপ হয় না। এটা প্রায় 2500 বছর আগের ঘটনা, গ্রিস দেশ, নাম শুনেছ নিশ্চয়ই তোমরা। তো গ্রিস দেশের ম্যাগনেসিয়া একটা প্রভিন্স বা প্রদেশ ছিল, সেখানে ম্যাগনেস নামক একজন মেষপালক মেষ নিয়ে বেরিয়েছেন, তাদেরকে ঘাস খাওয়াবেন, পাহাড়ের দিকে চলে গেছেন। তো সারাদিন ধরে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তিনি বিশ্রাম করছিলেন একটা পাথরের উপরে, সঙ্গে ওই মেষগুলোকে দেখভালের জন্য একটা লাঠি ছিল, যে লাঠিটার মাথায় ছোট্ট একটা লোহার কভার বা টুপি পরানো ছিল। তো হঠাৎ করে তিনি অনুভব করলেন যে তার লাঠিটা যেন কেউ টেনে ধরেছে, মানে সেই পাথরের উপর যে বসে আছেন সেই লাঠিটাকে তিনি তুলতে যেন কিছুটা তাকে জোর দিতে হচ্ছে। তো তখন তিনি বললেন এটা কেন হচ্ছে, তিনি সেটার এখন কারণ অনুসন্ধানে লেগে গেলেন যে কি হতে পারে। এই ধরনের ঘটনা হচ্ছে যে লাঠিটাকে টানতে হচ্ছে, সহজে কিন্তু আসছে না। তো এখান থেকে তিনি দেখলেন যে একটা বিশেষ ধরনের পাথর আছে, যেটা ওই লাঠিটার মাথায় যে লোহার টুকরোটা আছে সেটাকে আকর্ষিত করছে। এবং সেখান থেকে দেখা গেল এই পাথরটার যে নাম সেটা হলো ম্যাগনেটাইট পাথর। এবং যেহেতু ওই মেষপালকের নাম ছিল ম্যাগনেস, সেখান থেকেই ম্যাগনেট নামটা এসছে। এই হলো একটা সংক্ষিপ্ত
ম্যাগনেট বা চুম্বক আবিষ্কারের ইতিহাস। তাহলে এই যে প্রকৃতিতে পাওয়া গেল যে চুম্বক, যেটাকে ম্যাগনেটাইট বলছি, সেটা হলো প্রাকৃতিক চুম্বক। আর যে কৃত্রিম চুম্বক, এটা আমরা কৃত্রিম উপায়ে প্রস্তুত করি বা বানানো হয়। পরবর্তী ক্লাসে আমি সেটাও বলবো যে কী করে বানানো যেতে পারে বা বানানো হয়ে থাকে। তো আপাতত যে কৃত্রিম চুম্বক, সে কৃত্রিম চুম্বক বিভিন্ন আকৃতির হয়। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই এবং এটার যে আকর্ষণীয় ক্ষমতা সেটাও অনেকটাই কম হয়। প্রাকৃতিক চুম্বককে আমরা ইচ্ছামতো তার আকর্ষণীয় ক্ষমতা বাড়াতে বা কমাতে পারি। তো এখানে এই কৃত্রিম চুম্বক বিভিন্ন আকৃতির হয়। সে আকৃতিগুলো কী কী? দণ্ডচুম্বক, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো দণ্ডচুম্বক, দণ্ডের মতো দেখতে। তাই তারপর আমার কী আছে? চুম্বক শলাকা, মানে একটা নিডল টাইপ, একটা নিডল দেখবে এর ভেতরে ছোট্ট একটা নিডল নাড়াচাড়া করছে, এটা সেই জন্য এটাকে বলা হয় চুম্বক শলাকা। তারপর আছে কি? গোলাকৃতি চুম্বক, এরকম গোল দেখো, সেম কিন্তু, এটা হলো গোলাকৃতি চুম্বক। আর আছে কি? অশ্বক্ষুরাকৃতি চুম্বক। তাহলে এরা আমরা কি হলো? আমরা নিজেরা তাদের ইচ্ছামতো আকৃতি দিয়ে বানাতে পারি। এটা যদিও অশ্বক্ষুরের মতো নয়, এটাকে ইউ আকৃতির চুম্বকও বলা হয়। এই জায়গাটা অশ্বক্ষুরাকৃতি হলে আর একটু চাপা হবে, কেন অশ্বর যে খুর, ঘোড়ার যে খুর আছে, খুরটা যে আকৃতির হয় সেই আকৃতির যেহেতু, সেই জন্যই এটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি চুম্বক। তো এই কৃত্রিমভাবে আমরা এই বিভিন্ন রকম চুম্বক প্রস্তুত করতে পারি। তো এবারে আমরা যে জায়গাটায় যাব, দেখো যে চুম্বক, তো আমি বললাম যে কৃত্রিম উপায়ে চুম্বক প্রস্তুত করা হচ্ছে। তো সেখানে একটা দণ্ডচুম্বকের আমি ছবি আঁকি। এটা একটা চুম্বকের দুটো মেরু থাকে, একটাকে বলা হয় হলো উত্তর মেরু, ইংরেজিতে এন লেখা হয় নর্থ, আর একটা হলো দক্ষিণ মেরু সাউথ। প্রত্যেকটা যে চুম্বক আছে সেই চুম্বকের এই দুটো করে মেরু থাকবে, দুটোর কমও থাকবে না, দুটোর বেশিও থাকবে না। তো এইটা যে চুম্বক, সেটা এন মানে নর্থ বুঝতে হবে, উত্তর মেরু, আর এস মানে সাউথ, দক্ষিণ মেরু বুঝতে হবে। আচ্ছা, আমরা আবার ফিরে আসি আগের জায়গায়। তাহলে আমরা কি জানলাম? যে একটা চুম্বকের ক্ষেত্রে দুটো মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো এখানে এর পরবর্তী যেটা আসবো, চুম্বকের ধর্ম। তাহলে অলরেডি তোমরা দেখে গেলে যে চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, বিকর্ষণ ধর্ম তোমরা কিন্তু এখনো দেখোনি। যে বিকর্ষণ মানে ওই যে আমি বললাম যে দুটো মেরু আছে, যখনই দুটো সমমেরু, সমমেরু মানে নর্থ এবং নর্থ অথবা সাউথ এবং সাউথ যখন আসবে, তখন তাদের মধ্যে আকর্ষণ না হয়ে বিকর্ষণ হবে। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো তোমাকে, আকর্ষণ বিকর্ষণ ধর্ম বলে। আর আছে হলো দিক নির্দেশক ধর্ম। এই দিক নির্দেশক ধর্ম কী? তার আগে তোমাদের তাহলে একটু আকর্ষণ বিকর্ষণটা দেখিয়ে দিই যে কীরকম হতে পারে। সেটাতে দেখাতে গেলে দেখো, আমি এই দুটো গোলাকৃতি চুম্বক নিয়েছি, যেটা তোমাদের পক্ষে দেখানো সুবিধা হবে তাই আমি নিয়েছি। এই চুম্বকটাকে আমি এখানে ধরলাম, এবার উপর দিয়ে আর একটা আমি এখানে চুম্বক এখানে দিলাম। তাহলে কী হলো? দুটো একসাথে লেগে গেল, তার মানে এটা আকর্ষণ হলো। এবার এটাকে যদি আমি ঠিক উল্টে দিলাম, এবার দেখো কী হচ্ছে। দেখো এটা কিন্তু এর সঙ্গে লাগছে না, এটা উপরে থেকে যাচ্ছে। হ্যাঁ, উপরে লেগে থাকছে। হ্যাঁ, তার মানে হলো এটা একটা আর একটাকে বিকর্ষণ করছে। এই যে গোলাকৃতি চুম্বক, এটার এই একদিকে হলো উত্তর মেরু আর একদিকে দক্ষিণ মেরু। যখনই এটা সমমেরু হয়ে যাবে তখন বিকর্ষণ হবে, আর বিষম মেরু মানে একটা নর্থ একটা সাউথ হলে আকর্ষণ হবে, আর যদি তোমার
একই মেরু হয়ে যায়, তাদের মধ্যে বিকর্ষণ হবে। দেখো এটাকে সরে যাচ্ছে, আমি কিছুতেই কাছাকাছি আনতে পারছি না, যথেষ্ট জোর লাগছে। জোর লাগলেও কিন্তু সেটা কখনোই একসাথে করা যাচ্ছে না। তাহলে সমমেরু হলে নর্থের সাথে নর্থের বিকর্ষণ হবে, সাউথের সঙ্গে সাউথের বিকর্ষণ হবে। যদি বিষমমেরু হয় নর্থ এবং সাউথ, তাহলে আকর্ষণ হবে। এটা তোমাদের আবার পরবর্তীতে দেখানো যাবে। আর একটা আছে হলো দিক নির্দেশক ধর্ম। দিক নির্দেশক ধর্ম হলো একটা চুম্বককে যদি আমি এমনভাবে রাখি যে সে মুক্তভাবে ঘুরতে পারবে, নাড়াচাড়া করতে পারবে, সেটা একটা কোনো কিছুর মধ্যে ঝুলিয়ে দিলেও হতে পারে। ফ্রিলি যদি ঝুলিয়ে দেওয়া হয় সে যাতে আপনার মতো মুভ করতে পারে এদিক ওদিক, তা হতে পারে। তো সেটাতে যেহেতু এখানে ঝোলানোর সমস্যা রয়েছে, আমি তোমাকে দেখাবো অন্যভাবে। সেটা হলো এই একটা আমি থালা নিয়েছি, তার মধ্যে দেখো আমি জল ঢেলে দিচ্ছি। এই থালাটাই কিন্তু কখনোই চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না, তার মানে এটা চুম্বক পদার্থ কিন্তু নয়, স্টিলের এই থালাটা। এটা আমি জল দিলাম, এটা নিশ্চয়ই তোমরা জানো কি একটা থার্মোকল। এই থার্মোকলের উপরে এই একটা দণ্ডচুম্বক, এটাও নর্থ সাউথ লেখা আছে। এটাকে এইখানে রেখে আমি এর উপরে রেখে দিলাম আস্তে করে। তাহলে যেহেতু এটা জলের মধ্যে থার্মোকলটা আমি রেখেছি, তাহলে এ নিজের ইচ্ছে মতো ডান বায়ে ঘুরতে পারবে। এবং ঘোরার পরে দেখা যাচ্ছে, দেখো এই যে এটা এদিকে নর্থ লেখা আছে, তার মানে আমাদের এদিকটা নর্থের দিকে মুখ করে আছে, আর এদিকটা হলো সাউথ, এদিকটা সাউথের দিকে মুখ করে আছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি প্র্যাকটিক্যালি এটার এদিকটা হলো নর্থ আর এদিকটা হলো সাউথ। তাহলে এরকম একটা চুম্বককে যদি আমি মুক্তভাবে রাখতে পারি, যেটা আপন মনে ঘুরতে পারবে, তবে অবশ্যই সেটা উত্তর দক্ষিণ দিক করে থাকে। এটাকেই বলা হয় তার দিক নির্দেশক ধর্ম। এবং এটাকে আমি যতই ঘুরিয়ে দেই না কেন, এ কিন্তু সেই ঘুরে ফিরে নর্থ সাউথই হয়ে যাবে। দেখো ঘুরে ওটা কিন্তু নর্থের দিকে আর সাউথের দিকে হচ্ছে। যেদিকে এন লেখা আছে সেটা নর্থের দিকে হচ্ছে, যেটা এস লেখা আছে এটা সাউথের দিকে হচ্ছে। তো এটা আগেকার দিনে যখন নাবিকরা বড় বড় জাহাজ নৌকো নিয়ে বেরোতো, তারা এই ধরনের ম্যাগনেট ব্যবহার করে বা এই ধরনের চুম্বক শলাকা ব্যবহার করে তারা দিক নির্দেশ বুঝতে পারতেন। কেননা এই সমুদ্রের মধ্যে কোনটা দিনের বেলা হলে তো ঠিক আছে যে এদিকে সূর্য উঠেছে, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এদিকটা উত্তর, এটা দক্ষিণ, কিন্তু রাতের বেলা কী করে ঠিক করবেন সেটা বোঝা মুশকিল হয়ে যেত। তখন তারা এই চুম্বক শলাকা দিয়ে বুঝতেন যে কোন দিকটা নর্থ, কোন দিকটা সাউথ, কোন দিকটা ইস্ট, কোন দিকটা ওয়েস্ট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারা বুঝে নিতেন এই চুম্বক শলাকার মাধ্যমে। তো এইভাবে তারা দিকটা নির্দিষ্ট করে রাতের বেলাও ওই জাহাজ বা নৌকা নিয়ে এগোতে পারতেন। তোমাদের যে চুম্বকের দিক নির্দেশক ধর্মের কথা বললাম, সেখানে একটা জিনিস নিশ্চয়ই তোমাদের কাছে মনে হবে, তাহলে পৃথিবীটা কি একটা চুম্বক? অবশ্যই পৃথিবীটাও একটা চুম্বকের মতোই কিন্তু আচরণ করে। তা না হলে একটা চুম্বককে আমি যখন মুক্তভাবে ঝুলিয়ে দিচ্ছি, সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকছে। এখনই তোমাদের যে এক্সপেরিমেন্টটা আমি দেখালাম, যে একটা থার্মোকলের উপরে একটা চুম্বককে আমি রেখে দিয়েছিলাম, সেটাকে যতই আমি ঘুরিয়ে দিচ্ছিলাম সেটা কিন্তু উত্তর দক্ষিণ মুখ করে ছিল। তো সেখানে আমি বলেছিলাম যে এটা এই চুম্বকটা যে উত্তর সন্ধানী মেরু আর দক্ষিণ সন্ধানী মেরু, সেই হিসাবে আমরা নর্থ পোল এবং সাউথ পোল বলে থাকি, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো পৃথিবীর ক্ষেত্রে দেখো ব্যাপারটা কী হচ্ছে, যখনই এরকম একটা দণ্ডচুম্বককে আমি ঝুলিয়ে দিচ্ছি, সেটা তখন এইভাবে মুখ করে থাকছে। তাহলে এটা যে উত্তর মেরু চুম্বকের, এটা উত্তর সন্ধানী মেরু, এবং এটা জিওগ্রাফিক্যালি এটাকে উত্তর মেরু এদিকটা আমরা বলবো, কিন্তু চুম্বকের হিসাবে এটাকে আমরা বলবো হলো দক্ষিণ মেরু। কেননা এই উত্তর মেরুটা অবশ্যই দক্ষিণ মেরুর দিকে আকর্ষিত হবে, কেননা তোমাদের বলেছি যে সমমেরু নর্থ পোল, নর্থ পোল উত্তর মেরু, উত্তর মেরু কিংবা সাউথ পোল, সাউথ পোল, এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে যদি বিকর্ষণ হতো, তাহলে নিশ্চয়ই নর্থ পোলটা এই চুম্বকের উত্তর মেরুটা এদিকে মুখ করে থাকতে পারতো না পৃথিবীর। তাহলে এদিকটা হলো
ম্যাগনেটিক্যালি এটা হলো দক্ষিণ মেরু, আর চুম্বকের এটা হলো উত্তর মেরু। ঠিক একইভাবে এটা দক্ষিণ মেরু যেটা এদিকে মুখ করে আছে, তাহলে এটা আমরা জিওগ্রাফিক্যালি কী বলবো, দক্ষিণ মেরু। আর ম্যাগনেটের হিসাবে বলবো এটা হলো ম্যাগনেটিক্যালি এটা উত্তর মেরু। তাহলে এই চুম্বকের আমি দুটো ধর্ম, আকর্ষণ বিকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম, এটা তোমাদের এই অবধি দেখালাম। আবার পরবর্তীতে এর যে বাকি অংশটুকু আছে সেটুকু আবার এগোনো যাবে। তাহলে আজকে এই অবধি থাকুক, ঠিক আছে।